ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট টিম টেস্ট সিরিজ হারের ভয় নিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুলতানি খেলতে নামে ইংল্যান্ড টিমের বিপক্ষে, এবং ইংল্যান্ড টিমের কাছে প্রথম টেস্ট ম্যাচে 74 রানে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাকফুট থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু এই এই ম্যাচে পাকিস্তানের হয়ে ডেবিউ করেন ইব্রার আহমেদ, কিন্তু একাই ইব্রার আহমেদ ইংল্যান্ড টিমকে শেষ করে দিল, এবং ইংল্যান্ডের প্রথম সাতজন ব্যাটসম্যানকে একাই আউট করল ইব্রার আহমেদ, এবং আরও একটি অন্য রেকর্ড গড়ল ইব্রার আহমেদ এই ম্যাচে। এই ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেট হিস্ট্রিতে 1 থেকে 30 ওভার মানে টেস্ট ক্রিকেটের প্রথম সেশনেই 5টি উইকেট নিলেন তিনি, এবং প্রথম 5 জন ব্যাটসম্যানকেও আউট করেছেন ইব্রার আহমেদ। এবং এই ম্যাচে বাকি কি কি হয়েছে, কি বা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতেই। টসে জিতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেই বেন স্টোক ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং ব্যাটিং করতে আসেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রোলি। বেন ডাকেট অসাধারণ একটি শুরু করেন, টি-20 স্টাইলে টেস্ট ম্যাচ খেলছেন ইংল্যান্ড টিম, এবং 49 বলে 63 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন বেন ডাকেট, এবং জ্যাক ক্রোলি 19 রান করেন। এবং 3 নম্বরে ব্যাটিং করতে আসা অলি পপ অসাধারণ ইনিংস খেলেছেন তিনি, তিনিও 7 বলে 61 রানের একটি ইনিংস খেলেন, যিনি টি-20 স্টাইলেই ব্যাট করেছিলেন অলি পপও। এবং সব থেকে অভিজ্ঞ ব্যাটসম্যান এ ম্যাচে জো রুট, তিনি মাত্র 8 রান করে আউট হন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কোনো রান পেলেন না জো রুট। এবং এরপর ব্যাটিং করতে আসে ফার্স্টেস্ট সেঞ্চুরি করা 80 বলে সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রোক, তিনিও মাত্র 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ক্যাপ্টেন বেন স্টোক 30 রান করেন, এবং জ্যাক উইল জ্যাক মাত্র 31 রান করে আউট হয়ে ফিরে যান। ইংল্যান্ড ব্যাটসম্যানদের একাই শেষ করে দিলেন ইব্রার আহমেদ, প্রথম 7 ব্যাটসম্যানকে একাই আউট করলেন তিনি, তিনি নিলেন 7 উইকেট, এবং জাহিদ আহমেদ 3টি উইকেট নেন। এবং ইংল্যান্ড টিম মাত্র 281 রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়, জবাবে 281 রানের জবাবে পাকিস্তান টিম ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করতে পারেনি। দুই ওপেনারকে হারিয়ে দিনের শেষে 107 রান 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান টিম। পাকিস্তান টিমের হয়ে ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন বাবর আজম, তিনি 61 রান করে নট আউট রয়েছেন, তার সঙ্গে রয়েছে সৈয়দ সকল নট আউট করে। দ্বিতীয় দিনের শুরুতেই যদি ইংল্যান্ড টিম এই দুই ব্যাটসম্যানকে এবং টপ অর্ডার পাকিস্তানি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরোতে না পারে, তাহলে কিন্তু পাকিস্তান ক্রিকেট টিম বড় রানের পথে এগিয়ে যাবে। আপনাদের কি মনে হয়, ইংল্যান্ড টিম দ্বিতীয় দিনের শুরুতেই বাউন্স ব্যাক করবে, নাকি পাকিস্তান টিম বড় রানের দিকে এগিয়ে যাবে? এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।